হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের চ্যাপ্টার 6 অর্থাৎ দ্য স্ট্রাকচার অফ অ্যাটম বা পরমাণুর গঠন এই অধ্যায়টা নিয়ে। তো চলো শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা পদার্থের অবিভাজ্য নীতি নিয়ে জানবো। হ্যাঁ, আমরা জানি যে পদার্থ অণু ও পরমাণু দ্বারা গঠিত এবং পরমাণু হচ্ছে ক্ষুদ্রতম কণা। একের অধিক পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে অণু গঠন করে। তো এই ক্ষুদ্রতম কণার বিষয়ে বিজ্ঞানীগণ এবং দার্শনিকগণ নানান সময়ে নানা রকম মতবাদ ব্যক্ত করেছেন। তো গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস প্রায় খ্রিস্টপূর্ব 400 অব্দে সর্বপ্রথম পদার্থের ক্ষুদ্রতম কণা নিয়ে একটা মতবাদ পোষণ করেন। তার মতে সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য কণা দ্বারা গঠিত, যা কিনা আর ভাঙা যায় না। তিনি ক্ষুদ্রতম কণার নাম দেন পরমাণু বা অ্যাটম। অ্যাটম কথাটি তিনি নিয়েছিলেন গ্রিক শব্দ অ্যাটমস থেকে, যার অর্থ হলো অবিভাজ্য। তবে তার সমসাময়িক সময়ের আরও দুজন দার্শনিক প্লেটো এবং অ্যারিস্টটল তারা এর সাথে দ্বিমত পোষণ করেন। অ্যারিস্টটলের মতে পদার্থসমূহ নিরবিচ্ছিন্ন এবং একে যতই ভাঙা হোক না কেন পদার্থের কণাগুলো ক্ষুদ্র হতে ক্ষুদ্রতর হতে থাকবে। আসলে তারা ভুল ছিলেন এবং তাদেরকেই ভুল প্রমাণিত করেন বিজ্ঞানী ডাল্টন। হ্যাঁ, 1803 সালে ইংরেজ বিজ্ঞানী জন ডাল্টন পরীক্ষালব্ধ তত্ত্বের উপর ভিত্তি করে ক্ষুদ্রতম কণা সম্পর্কে বলেন যে পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা এবং একে আর ভাঙা যায় না। ডাল্টনের মতবাদ সকলে গ্রহণ করে, ফলে অ্যারিস্টটলের যে মতবাদ সেটা পরিত্যক্ত হয়। তো এটাকেই আসলে বলা হয় ডাল্টনের পরমাণুবাদ। তবে পরবর্তীতে আমরা গবেষণার মাধ্যমে জানতে পেরেছি যে পরমাণু আসলে অবিভাজ্য কণা নয় বা এটা ক্ষুদ্রতম কণিকাও নয়, এটাকেও ভাঙা যায়। তো পরমাণু ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন দ্বারা গঠিত হয়। তো ডাল্টনের পরমাণুবাদের এই সীমাবদ্ধতা দূর করার জন্য পরবর্তীতে আরও অনেকে পরমাণু মডেল প্রস্তাব করেন। এদের মধ্যে বিজ্ঞানী রাদারফোর্ড ও বোরের পরমাণু মডেল সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা পায়। তো এবার আমরা এই রাদারফোর্ড এবং বোরের মডেল সম্পর্কে একটু জানার চেষ্টা করব। একসময় বিজ্ঞানী রাদারফোর্ড ও তার সহকর্মীরা একটি পরীক্ষা করেন যা পরমাণুর গঠন সম্পর্কে আমাদেরকে ভালো ধারণা নেয়। এটা সম্ভবত 1912 সাল ছিল। তো পরীক্ষালব্ধ ফল থেকে রাদারফোর্ড বলেন যে পরমাণুতে ধনাত্মক আধান ও ভর একটা ক্ষুদ্র জায়গায় আবদ্ধ। তিনি এর নাম দেন নিউক্লিয়াস। তো পরমাণুতে ঋণাত্মক আধানযুক্ত কণার তেমন কোনো ভর নেই এবং তারা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে। তিনি আরও ব্যাখ্যা দেন যে পরমাণুর বেশিরভাগ জায়গাই হচ্ছে ফাঁকা। তো রাদারফোর্ডের এই পরমাণু মডেলকে অনেকে সৌর মডেল নামে বলে থাকে, কারণ সৌরজগতের সাথে অনেকটা মিল আছে এটা। কিন্তু রাদারফোর্ড তার এই মডেলে ইলেকট্রনের কোনো নির্দিষ্ট কক্ষপথের কথা বলেননি। তো পরবর্তীতে বিজ্ঞানী বোর ধারণা দেন যে ঋণাত্মক আধানযুক্ত কণা মানে ইলেকট্রন কিছু নির্দিষ্ট কক্ষপথে ঘুরে। তো এইবার আমরা এই পরমাণুর গঠনটাই একটু দেখার চেষ্টা করব। হ্যাঁ, পরমাণু ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের সমন্বয়ে গঠিত। তো পরমাণুর যে কেন্দ্র, এখানে আমরা একটা কার্বন পরমাণু দেখতে পাচ্ছি আর কি। তো এদের কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। নিউক্লিয়াসে কী থাকে? নিউক্লিয়াসে ধনাত্মক আধানযুক্ত প্রোটন এবং আধান নিরপেক্ষ নিউট্রন থাকে, এবং পরমাণুর ভরের প্রায় সম্পূর্ণটাই আসলে নিউক্লিয়াসেই থাকে। অন্যদিকে ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট কিছু কক্ষপথে ঘুরে। তো ইলেকট্রন ও নিউক্লিয়াসের মধ্যবর্তী জায়গা আসলে ফাঁকা। আসলে পরমাণুর বেশিরভাগ জায়গাটাই ফাঁকাই থাকে। তো এইবার আমরা জানব পারমাণবিক সংখ্যা সম্পর্কে। হ্যাঁ, কোনো একটা মোলের একটি পরমাণুতে প্রোটনের সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হয়। মোলের পরমাণুর বৈশিষ্ট্য বোঝানোর জন্যই মূলত প্রোটন সংখ্যা ব্যবহার করা হয়, এবং এই প্রোটন সংখ্যাই আসলে নির্ধারণ করে দেয় যে ওই পরমাণুটা কোন মোলের হবে। যেমন কার্বনের পারমাণবিক সংখ্যা 6। এ থেকে আমরা বুঝতে পারি যে কার্বনের একটা পরমাণুতে নিউক্লিয়াসে 6টা প্রোটন আছে, এবং একটা পরমাণুতে সাধারণত যেহেতু ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা সমান থাকে, তাই কার্বন পরমাণুতে 6টা ইলেকট্রন আছে। হাইড্রোজেনের একটি পরমাণুতে 1টি প্রোটন আছে, তাই হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা 1। আবার অক্সিজেনের একটা পরমাণুতে 8টি প্রোটন আছে, তাই অক্সিজেনের পরমাণুর সংখ্যা হয় 8। সো তার মানে পারমাণবিক সংখ্যা একটা পরমাণুকে আইডেন্টিফাই করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমরা জানব ভর সংখ্যা সম্পর্কে। হ্যাঁ, কোনো পরমাণুর ভর বলতে মূলত তার নিউক্লিয়াসের ভর অর্থাৎ প্রোটন ও নিউট্রনের মোট ভর বোঝায়। তাই পরমাণুতে প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যার সমষ্টিকেই আসলে ভর সংখ্যা হিসেবে প্রকাশ করা হয়। অর্থাৎ কোনো মোলের ভর সংখ্যা ইজ ইকুয়াল টু ওই মোলের পরমাণুতে প্রোটনের সংখ্যা যোগ নিউট্রনের সংখ্যা। যেমন অক্সিজেন পরমাণুতে 8টি প্রোটন আর 8টি নিউট্রন থাকে, তাই অক্সিজেনের ভর সংখ্যা 16। আবার সোডিয়ামের একটি পরমাণুতে 11টি প্রোটন আর 12টি নিউট্রন থাকে,
তাই সোডিয়ামের ভর সংখ্যা হচ্ছে 11^12 অর্থাৎ 23। তাহলে দেখা যাচ্ছে একটি পরমাণুর পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা জানা থাকলে নিউটন সংখ্যা জানা যায়, কারণ ভর সংখ্যা থেকে যদি পারমাণবিক সংখ্যা বিয়োগ দেই তাহলেই তো আসলে সেখানে বেরিয়ে আসবে নিউট্রনের সংখ্যা। তো এবার আমরা একটা গাণিতিক সমস্যা দেখব। কি সমস্যা? একটি মৌলের পারমাণবিক সংখ্যা 17 এবং ভর সংখ্যা 35। তো ওই মৌলের একটি পরমাণুতে কয়টি করে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন আছে সেটা আমাদের বের করতে হবে। তো আমরা কি করব? আমরা জানি যে মৌলটির পারমাণবিক সংখ্যা 17। তো কোনো মৌলের পারমাণবিক সংখ্যাই আসলে ওই মৌলের পরমাণুতে প্রোটনের সংখ্যা, তাই এক্ষেত্রে নিঃসন্দেহে ওই পরমাণুতে প্রোটন আছে কয়টি? 17টি। আবার কোনো পরমাণুতে প্রোটন আর ইলেকট্রনের সংখ্যা সমান, তাই ওই মৌলের একটি পরমাণুতে ইলেকট্রন রয়েছে 17টি, এটাও আমরা বলতে পারি। আবার আমরা এটাও জানি যে কোনো পরমাণুর প্রোটন সংখ্যা প্লাস নিউট্রনের সংখ্যা হচ্ছে আসলে ওই মৌলের ভর সংখ্যা। তো এই সমীকরণটা একটু পক্ষান্তর করলে আমরা বলতে পারি যে মৌলের নিউট্রন সংখ্যা ইজ ইকুয়াল টু হচ্ছে মৌলের ভর সংখ্যা বিয়োগ মৌলের প্রোটন সংখ্যা। অতএব ওই মৌলের নিউট্রন সংখ্যা কত হবে? 35 - 17 অর্থাৎ 18। সো এটাই হচ্ছে আসলে এই পরমাণুটার ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সংখ্যা। এখন তোমরা বলো তো এই পরমাণুটা আসলে কী পরমাণু হবে? এই পরমাণুটা আসলে হবে ক্লোরিন পরমাণু, কারণ ক্লোরিন পরমাণুতে 17টা প্রোটন থাকে। তো এইবার আমরা যে জিনিসটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে আইসোটোপ। এটা কি? একই পারমাণবিক সংখ্যা কিন্তু ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট মৌলদেরকে পরস্পরের আইসোটোপ বলে। তার মানে এখান থেকে আমরা কী বুঝতে পারছি? যেহেতু এদের পারমাণবিক সংখ্যা সমান, অর্থাৎ এদের প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা সমান, কিন্তু যেহেতু ভর সংখ্যা সমান না, তার মানে নিশ্চয়ই নিউট্রন সংখ্যা কম বেশি আছে, আর এই কারণেই ভর সংখ্যা কম বেশি হয়েছে। তো এইসব পরমাণুর ক্ষেত্রে যেহেতু প্রোটন সংখ্যা সমান, তাই এরা মূলত একই মৌলের পরমাণু হিসেবে বিবেচ্য হয়, কারণ আগেই বলেছিলাম যে পারমাণবিক সংখ্যা দ্বারাই মূলত পরমাণু নির্ধারিত হয়। যেমন ধরো একটা হাইড্রোজেন পরমাণুতে শুধু একটা প্রোটনই থাকে, কোনো নিউট্রন থাকে না, আর তাই এর মোট ভর সংখ্যা কেবলমাত্র 1। কিন্তু কিছু কিছু হাইড্রোজেন পরমাণু আছে যাদের ক্ষেত্রে একটা প্রোটনের সাথে একটা নিউট্রনও থাকে, তখন এদের ভর সংখ্যা কিন্তু হয় 1+1 অর্থাৎ 2, এদেরকে বলা হয় ডিউটেরিয়াম। আবার যদি দুইটা নিউট্রন থাকে তাহলে তখন তাদের ভর সংখ্যা হয় 1+2 অর্থাৎ 3, এদেরকে বলে ট্রিটিয়াম। তো এই হাইড্রোজেন, ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম হলো আসলে একে অন্যের আইসোটোপ, কারণ তারা একই মৌল, তাদের পারমাণবিক সংখ্যা একই, শুধুমাত্র ভর সংখ্যা আলাদা, বা অন্যভাবে বলা যায় শুধুমাত্র নিউট্রন সংখ্যা আলাদা। অতএব হাইড্রোজেনের 3টা আইসোটোপ আমরা পেলাম। আবার কার্বনের বেশিরভাগ পরমাণুতে 6টা প্রোটন ও 6টা নিউট্রন থাকলেও কিছু কিছু পরমাণুতে 7টা বা 8টা নিউট্রন থাকে, আর তাই কার্বনেরও 3টি আইসোটোপ রয়েছে। তো এই আইসোটোপের ধর্ম কী? আসলে একই মৌলের বিভিন্ন আইসোটোপের মধ্যে প্রোটন ও ইলেকট্রনের সংখ্যা সমান বলে আইসোটোপগুলোর মধ্যে ধর্মে তেমন কোনো পার্থক্য নেই, তবে যেহেতু তাদের ভর আলাদা তাই তাদের সহজেই শনাক্ত করা যায়। সাধারণত আইসোটোপ অস্থায়ী, অস্থায়ী আইসোটোপ বিভিন্ন তেজস্ক্রিয় রশ্মি ও কণা বিকিরণ করে, তাই এদেরকে তেজস্ক্রিয় আইসোটোপ বলা হয়। বিভিন্ন ক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপ ও এর ধর্ম কাজে লাগানো হয়। তো এই আইসোটোপের ব্যবহার কী? চিকিৎসা ক্ষেত্রে, কৃষিক্ষেত্রে, খাদ্যদ্রব্য সংরক্ষণে, ভূতাত্ত্বিক গবেষণা, বহু কাজে আইসোটোপের ব্যবহার আছে। যেমন চিকিৎসা ক্ষেত্রে কী হয়, বিভিন্ন রোগ নির্ণয় ও নিরাময়ে আইসোটোপের ব্যবহার করা হয়। কোনো ক্ষুদ্র রক্তনালী ক্ষতিগ্রস্ত হলে রক্তের মাধ্যমে আইসোটোপ পাঠিয়ে তা শনাক্ত করা যায়। একইভাবে ক্যান্সার আক্রান্ত রোগীর কোন কোষ ক্যান্সার দ্বারা আক্রান্ত তা আইসোটোপ দিয়ে নির্ণয় করা যায়। আবার আইসোটোপের তেজস্ক্রিয় বিকিরণ ব্যবহার করে ক্যান্সার আক্রান্ত কোষ ধ্বংস করা যায়। এছাড়াও তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করে ডাক্তারি যন্ত্রপাতি জীবাণুমুক্ত করা হয়। এরপর কৃষিক্ষেত্রে, কৃষিক্ষেত্রে পতঙ্গ নিয়ন্ত্রণে আইসোটোপের তেজস্ক্রিয় ব্যবহার হয়। এছাড়া কখন কোন সার কী পরিমাণ ব্যবহার করতে হবে তা জানতে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। এরপর হচ্ছে খাদ্যদ্রব্য সংরক্ষণ, ব্যাকটেরিয়া সহ অনেক জীবাণু তেজস্ক্রিয় রশ্মিতে মারা যায়, তাই তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করে খাদ্যদ্রব্য বা ফলমূলকে জীবাণুমুক্ত করে সংরক্ষণ করা হয়। এরপর ভূতাত্ত্বিক গবেষণা কাজে, হ্যাঁ তোমরা অনেক সময় হয়তো খবরে দেখে থাকো যে কোনো একটা দেশ কোটি কোটি বছরের পুরনো কিছু আবিষ্কার করেছে বা পুরনো ফসিল পাওয়া গেছে। তো বিজ্ঞানীরা কীভাবে বুঝতে পারলো যে এটার বয়স আসলে কোটি কোটি বছর? আসলে এটা জানা যায় আইসোটোপের ক্ষয় থেকে। কোনো ফসিলে স্থায়ী এবং অস্থায়ী আইসোটোপের অনুপাত থেকে বোঝা যায় যে ফসিলটা কত বছরের পুরনো। তো এবার আমরা জানবো পরমাণুতে ইলেকট্রনের বিন্যাস সম্পর্কে। হ্যাঁ, পরমাণুতে ইলেকট্রন নিউক্লিয়াসে কেন্দ্র করে ঘুরে আমরা জানি, এবং তাদের কিছু সুনির্দিষ্ট কক্ষপথ রয়েছে। এখন প্রশ্ন হলো একটা কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে? তো একটা পরমাণুর কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকতে পারবে সর্বোচ্চ, সেটা একটা সূত্র দ্বারা নির্ধারিত হয়, এবং সেই সূত্রটা হচ্ছে 2n². এখানে n হচ্ছে আসলে
কক্ষপথের নাম্বার, মানে সেটা সাধারণ সংখ্যা, অর্থাৎ 1, 2, 3, মানে প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, এভাবে। তাহলে এই টুয়েন স্কোয়ার সূত্র অনুযায়ী আমরা বলতে পারি যে প্রথম কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন থাকবে 2×1² মানে 2টা, দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন থাকবে 2×2² মানে 8টা, এভাবে তৃতীয় কক্ষপথে থাকবে 18টা, চতুর্থ কক্ষপথে থাকবে 32টা, এবং চতুর্থ থেকে সপ্তম পর্যন্ত আসলে 32টাই সর্বোচ্চ থাকে। তো এভাবে আসলে কোন একটা কক্ষপথে সর্বোচ্চ পরিমাণ কত ইলেকট্রন বসবে সেটা নির্ধারিত হয়। তো এই ইলেকট্রন বিন্যাস দিয়ে আমরা আসলে কি করি? আসলে ইলেকট্রন বিন্যাস দিয়ে কোন একটা মৌলের ধর্ম নির্ধারণ করা যায়। হ্যাঁ, মৌলিক পদার্থের ধর্ম মূলত তাদের পরমাণুর ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভর করে। এই ইলেকট্রন বিন্যাসের ভিন্নতার কারণে সাধারণত মৌলগুলো কখনো নিষ্ক্রিয়, কখনো সক্রিয় বা কখনো আধানযুক্ত হয়। হ্যাঁ, একটা পরমাণুর সর্বশেষ কক্ষপথে যে কয়টা ইলেকট্রন থাকতে পারে ঠিক সেই কয়টি ইলেকট্রন যদি থাকে তাহলে কক্ষপথটা পূর্ণ থাকে। তো এই ধরনের পরমাণুগুলো বেশ নিষ্ক্রিয় হয়, মানে তারা কারোর সাথে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে চায় না। যেমন হিলিয়াম পরমাণুতে 2টা ইলেকট্রন থাকে, এবং হিলিয়াম পরমাণুতে যেহেতু একটাই কক্ষপথ থাকে এবং সেখানে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে, সেহেতু হিলিয়াম পরমাণু বেশ স্থিতিশীল বা নিষ্ক্রিয়, মানে সে কারোর সাথে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে চায় না। তো হিলিয়াম ব্যতীত বাকি যে নিষ্ক্রিয় মৌলগুলো আছে তাদের ক্ষেত্রে শেষ কক্ষপথে 8টা করে ইলেকট্রন থাকে, যেমন নিয়ন, তারপরে আর্গন, ক্রিপ্টন, জেরন, রিডন ইত্যাদি আছে আরও। তো এখন সমস্যাটা হচ্ছে যে সকল পরমাণুই আসলে ওদের দেখে খুব হিংসাবোধ করে, মানে সবাই চায় যে আমি যদি এদের মতো নিষ্ক্রিয় থাকতে পারতাম, আমাকে কোনো বিক্রিয়া অংশগ্রহণ করতে না হতো। হ্যাঁ, প্রতিটি পরমাণুই আসলে এরকম নিষ্ক্রিয় পরমাণুগুলোর মতো স্থিতিশীল অবস্থায় থাকতে চায়, আর স্থিতিশীল অবস্থায় আসার জন্য তাদেরকে যে কাজটা করতে হয় যে এদের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করতে হয়, মানে মূল কথা বলতে গেলে আসলে তারা শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন অর্জন করতে চায়। আর এটা করতে গিয়ে তারা অনেক সময় একে অন্যের সাথে ইলেকট্রন আদান প্রদান বা ভাগাভাগি করে নেয়, আর এটাই হচ্ছে মূলত রাসায়নিক বিক্রিয়া। হ্যাঁ, তো তারা এই যে স্থিতিশীলতা অর্জন করতে চায় এবং করতে গিয়ে তারা আসলে আয়ন গঠন করে। হ্যাঁ, যখন কোনো পরমাণুতে ইলেকট্রনের সংখ্যা স্বাভাবিকের চেয়ে কম বা বেশি হয়, অর্থাৎ প্রোটন সংখ্যার চেয়ে কম বেশি হয়, তখন পরমাণু আর আধান নিরপেক্ষ থাকে না। এরকম আধানযুক্ত পরমাণুকে আয়ন বলে। একটা জিনিস বলে রাখি যে পরমাণুতে কিন্তু প্রোটনের সংখ্যা কখনো পরিবর্তিত হয় না, এমনকি রাসায়নিক বিক্রিয়াতেও সেটা সম্ভব না। যেই জিনিসটা পরিবর্তন হয় সেটা হচ্ছে কেবলমাত্র ইলেকট্রনের সংখ্যা। তো যে পরমাণুতে প্রোটন ইলেকট্রনের তুলনায় বেশি থাকে, অর্থাৎ আসলে ইলেকট্রনের সংখ্যা কমে যায় বলেই প্রোটন বেশি থাকে, তো তখন তাদেরকে আমরা ক্যাটায়ন বলি। আর যে পরমাণুতে ইলেকট্রন বেশি থাকে তাকে অ্যানায়ন বলি। মানে এক কথায় বলতে গেলে যে ইলেকট্রন যখন একটা পরমাণু থেকে বেরিয়ে যায় তখন প্রোটনের সংখ্যা ইলেকট্রনের সংখ্যার তুলনায় বেশি হয়ে যায়, আর সেই কারণে তখন তাকে আমরা ক্যাটায়ন বলি বা তাকে আমরা ধনাত্মক আয়ন বলি। আর যখন কোনো একটা পরমাণুতে ইলেকট্রন যুক্ত হয় তখন তাদেরকে আমরা অ্যানায়ন বলি, কারণ তখন ইলেকট্রনের সংখ্যা বেড়ে যায়। আর অ্যানায়ন মানেই হচ্ছে আসলে নেগেটিভ আয়ন। তো একটা পরমাণু স্থিতিশীল হবার জন্য শেষ কক্ষপথে বা শক্তিস্তরে যদি প্রয়োজনের চেয়ে বেশি বা কম ইলেকট্রন থাকে, তাহলে তখন ওই পরমাণু অন্য পরমাণু থেকে ইলেকট্রন গ্রহণ করে বা অন্য পরমাণুকে ইলেকট্রন দিয়ে স্থিতিশীল বা পূর্ণ অবস্থায় আসতে চায়, আর তখনই আসলে এই আয়নটা তৈরি হয়ে যায়। তবে কখনো কখনো কিছু পরমাণু আছে যাদের দুইজনেরই ইলেকট্রনের প্রয়োজন পড়ে, তখন তারা ইলেকট্রন ভাগাভাগি করে স্থিতিশীল বা পূর্ণ অবস্থায় আসতে চায়। যেমন দুইটা হাইড্রোজেন পরমাণু, তাদের শেষ কক্ষপথে ইলেকট্রন একটাই, আর এই কারণে দুইটা হাইড্রোজেন পরমাণু একসাথে হয়ে ইলেকট্রন ভাগাভাগি করে, ফলে দুইজনেরই দুইটা করে কি ইলেকট্রন হয়, এবং যার কারণে তারা হিলিয়ামের মতো একটা গঠন অর্জন করতে পারে। এই কারণে তারা এইভাবে বন্ধন গঠন করে নিষ্ক্রিয় হয় এবং হাইড্রোজেন অণু গঠন করতে পারে। আবার এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে একটা সোডিয়াম পরমাণু আর একটা ক্লোরিন পরমাণু, এরা একে অন্যের সাথে ইলেকট্রন আদান প্রদান করছে। তো আদান প্রদান করেই তারা আসলে অ্যানায়ন ক্যাটায়ন তৈরি করে। সো এটা কেন করছে বা এ সম্বন্ধে আমরা এখন আরেকটু দেখি। তো দেখো, এখানে এই যে সোডিয়াম পরমাণুটা, এটা শেষ কক্ষপথে ইলেকট্রন হচ্ছে একটা। এখন সে যদি 8টা ইলেকট্রন বানাতে চায় তাহলে তার আরও 7টা ইলেকট্রন লাগবে। এখন 7টা ইলেকট্রন তো আসলে মামার বাড়ির আবদার হয়ে যায়, তাই না? মানে কেউ তাকে 7টা ইলেকট্রন দিবে না। তখন সে একটা কাজ করে, সে কি করে, তার শেষ কক্ষপথে ইলেকট্রনটাই ত্যাগ করে দিতে চায়। কারণ শেষ কক্ষপথে ইলেকট্রন যদি ত্যাগ করে দেয় তাহলে তার শেষ কক্ষপথ তখন হয়ে যাবে এইটা। দেখো, এইটাতে কিন্তু আবার 8টা ইলেকট্রন আছে। আর এই কারণে সোডিয়াম খুঁজতে থাকে যে কাকে আমি 1টা ইলেকট্রন
ত্যাগ করে দিয়ে দিতে পারি। আবার ক্লোরিনের ক্ষেত্রে খেয়াল করো, ক্লোরিনের শেষ কক্ষপথ ইলেকট্রন 1, 2, 3, 4, 5, 6, 7টা, মানে ও যদি 8টা ইলেকট্রন বানাতে চায় বা অষ্টক পূরণ করতে চায় তার জাস্ট 1টা ইলেকট্রন দরকার। তার মানে কি ঘটনা দাঁড়ালো, সোডিয়াম 1টা ত্যাগ করতে চায়, ক্লোরিন 1টা দিতে চায়, আর এই কারণে তারা সুন্দরভাবে ইলেকট্রনটা আদান প্রদান করতে পারে এবং তারা এই কাজটাই করে। সো হয় কি, একটা ইলেকট্রন হারানোর পর সোডিয়াম পরমাণু কিন্তু আর আধান নিরপেক্ষ থাকে না, কারণ ইলেকট্রন কমে গেলে পরমাণুতে ধনাত্মক প্রোটনের সংখ্যা ঋণাত্মক ইলেকট্রনের তুলনায় বেশি হয়ে যায়, তাই সোডিয়াম পরমাণু তখন ধনাত্মক আয়ন বা ক্যাটায়নে পরিণত হয়। এটাকে আমরা এইভাবে লিখি বা Na+ প্লাস এভাবেও আমরা লিখে থাকি। অন্যদিকে খেয়াল করো, ক্লোরিন তো একটা ইলেকট্রন নিয়ে নিল, সো একটা ইলেকট্রন গ্রহণ করার পর সে কিন্তু ঋণাত্মক আধানযুক্ত হয়ে যায়, কারণ এতে তখন ধনাত্মক প্রোটনের তুলনায় ইলেকট্রনের সংখ্যা মানে ঋণাত্মক ইলেকট্রনের সংখ্যা একটা বেড়ে যায়, তাই ক্লোরিন পরমাণু তখন ঋণাত্মক আয়ন বা অ্যানায়নে পরিণত হয়। এটাকে আমরা Cl- এইভাবে লিখতে পারি। আর যখন এভাবে অ্যানায়ন এবং ক্যাটায়ন তৈরি হয়ে যায় তখন এই অ্যানায়ন এবং ক্যাটায়নই আসলে একসাথে বন্ধন তৈরি করে, কারণ অ্যানায়ন ক্যাটায়ন বিপরীত আধান বিশিষ্ট, ফলে তাদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে এবং তারা একে অন্যের সাথে বন্ধনে আবদ্ধ হয়। তো এভাবে ভিন্ন মৌলের পরমাণু মিলেই আসলে যৌগ তৈরি হয়। এখানে সোডিয়াম আর ক্লোরিন মিলে যেটা তৈরি করেছে সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ, যেটা আমরা রেগুলার খাই। তো এই ধরনের যৌগকে আমরা আয়নিক যৌগ বলি। সুতরাং সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ হচ্ছে একটা আয়নিক যৌগ, আর এটাকে যদি আমরা একটা বিক্রিয়ার মাধ্যমে লিখতে চাই তাহলে আমরা এভাবে লিখতে পারবো। সো এই ছিল আজকের মতো আলোচনা। তো আজকের মতো এই চ্যাপ্টার আলোচনা এখানে শেষ করে দিয়ে আমি আহসান সাইন অফ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের অধ্যায়ে। টাটা।